আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ফোনের আগে তিনটা দুর্দান্ত সেটিং নিয়ে এসেছি। এই সেটিংসটি জানলে আপনারা আসলে অবাক হবেন। আপনারা দেখেন যে আপনার ফোন অনেক সময় হ্যাং করে, ফোন ঠিকমতো কাজ করে না। এটার একটি কাজ করলে আপনার ফোন খুব দ্রুত কাজ করবে, সেটা হলো আপনার মোবাইলটা একটি রিস্টার্ট দেবেন। রিস্টার্ট দিলেই দেখবেন যে আপনার ফোনটা অনেক অ্যাক্টিভিটি বেড়ে গেছে। আমার মতে প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও ফোন রিস্টার্ট দেওয়া উচিত। আমরা অনেকেই আছি যে বছর কা বছর ধরে ফোনে কোনো সময় রিস্টার্ট দিই না। যখন আপনি ফোনে রিস্টার্ট দেবেন, আপনার ফোনে বিভিন্ন ধরনের যে বাগগুলো থাকে এই বাগগুলো ঠিক হয়ে যায়। তাই প্রত্যেক সপ্তাহে মিনিমাম একবার করে রিস্টার্ট দেবেন, এবং সাথে যখন এই ধরনের কোনো প্রবলেমে পড়বেন তখন অবশ্যই রিস্টার্ট দেবেন। আরেকটি হলো, অনেক সময় দেখা যায় যে আপনি বিভিন্ন ওয়েবসাইটে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপসে লগ ইন করার সময় দেখা যায় যে আপনি আপনার জিমেলের অ্যাক্সেস দিয়ে দেন। এই জিমেলের অ্যাক্সেস ভুলবশত দিয়ে ফেলতে পারেন, আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে দিতে পারেন, এবং এখান থেকে কীভাবে বের হয়ে আসবেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনার মেলটি ওপেন করবেন। মেলটি ওপেন করার পর আপনার মেলে ওপরের দিকে দেখবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সাইডে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন সিকিউরিটি বলে যে অপশন আছে, সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে ক্লিক করবেন। নিচের দিকে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার ডিভাইসের এখান থেকে কোথায় কোথায় লগ ইন হয়েছে এবং কোন কোন অ্যাপসে এটা লগ ইন করা আছে প্রত্যেকটা এখান থেকে দেখতে পাবেন। আমারটা কোনো জায়গায় লগ ইন করা নাই, তাই এখান থেকে কোনোটা দেখা যাচ্ছে না। এখান থেকে আপনি খুব সহজে এই জায়গা থেকে দেখতে পাবেন। ফোনের আরেকটি দুর্দান্ত সেটিংস হলো যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অ্যাপ যখন আপনি ইনস্টল দেন আপনাকে অনেক বিরক্তিকর নোটিফিকেশনগুলো আসে। এই নোটিফিকেশন জাস্ট আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশন বলে যে অপশন আছে নোটিফিকেশনের উপরে ক্লিক করবেন। করার পরে এখান থেকে যে অ্যাপস আছে অ্যাপসে গিয়ে জাস্ট নোটিফিকেশনটা বন্ধ করে দেবেন। তারপর থেকে নোটিফিকেশনের কোনো প্রবলেম হবে না। আশা করি এই স্মার্টফোনের তিনটা সেটিংস আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং সঙ্গে থাকা বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, সবাইকে জানাই থ্যাংকস। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।